আসসালামু দর্শক, সকলে কেমন আছেন? আশা সকলে ভালোই আছেন। দর্শক, আপনার সবাইকে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও স্বাগত জানাচ্ছি। তো দর্শক, আজকে আপনাদের দেখাবো আমাদের খামারের কিছু কুরবানির কালেকশন, মানে যেগুলো স্পেশালি কুরবানির জন্য আর কি কালেকশন করা হয়েছে, মানে যেগুলো কুরবানির জন্য আর কি আমরা সংগ্রহ করেছি। তো দর্শক, সেই গরুগুলো আমাদের দেখানোর চেষ্টা করবো এবং সাথে জানাবো দাম, জাত ও ওজন। তো দর্শক, চলুন দেখে নেওয়া যাক সেই সার গরুগুলো। তো দর্শক, আপনারা ভিডিওর প্রথমে যে এক নম্বর সারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি দেশাল সার। হ্যাঁ দর্শক, এটা একটি দেশাল সার, এটা হচ্ছে আপনার দাঁতে চারটা। হ্যাঁ দর্শক, এবার এটা হচ্ছে দাঁতে চারটা। তো দর্শক, এটা যদি আপনার মাংসের কথা বলি, তো এটা হচ্ছে আপনারা 5.5-6 মণ মাংস পান আর কি আনুমানিক আর কি। এগুলো ধরেন সব জায়গা থেকে গ্রামেগঞ্জে থেকে সংগ্রহ করা হয়েছে, ধরেন যে তেমনভাবে ওজন দেওয়া নেই, যার কারণে ধরেন এটা আনুমানিক হচ্ছে চোখের আন্দাজে আপনার 5-6 মণ কি আর কি মাংস হবে আশা করা যায়। দর্শক, এটা হচ্ছে আপনার দাম চাচ্ছে 1,70,000 টাকা, মানে এটা হচ্ছে আপনার দাম দরের অল্প কিছু সুযোগ আছে, মানে 2-4,000 টাকা দাম দরের কমানোর সুযোগ আছে। তো দর্শক, এটা হচ্ছে আপনার চাইলে যারা নিতে ইচ্ছুক বা যারা কুরবানির জন্য নিতে চাচ্ছেন, তারা চাইলে এটা নিতে পারেন, ভালো হবে। দর্শক, চলুন এরপর যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার দেশাল সার, মানে ওটারে আপনার জোড়া, মানে যদি চান যে ওইটার সাথে আপনার জোড়া করে দিতে হবে, তাহলে জোড়াও করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আসলে এই দুই সার হচ্ছে আপনার একসঙ্গে কিনা হয়েছিল জোড়াভাবে, তো আপনার সাথে জোড়াভাবে নিতে পারেন। তো আপনার হচ্ছে এটার দাম যাচ্ছে 1,75,000 টাকা, আসলে এটার দাম যাচ্ছে 1,75,000 টাকা। আলোচনা অন্য কিছু কম করার সুযোগ আছে, মানে হালকা কিছু কম করার সুযোগ সুবিধা আছে। তো দর্শক, যারা নিতে ইচ্ছুক তারা চাইলে ভিডিওতে নাম্বারে ফোন করে নিতে পারেন। আসলে হচ্ছে এই দুইটা আপনার একই বাসায় থেকে সংগ্রহ করা হয়েছিলো, মানে দুটাই দেশাল সার। তো দর্শক, চুলের পর যেটা আছে সেটা দেখে নেওয়া যায়। দর্শকের পর যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার দেশাল সার, মানে এখানে যেগুলো আছে মানে প্রায় সবগুলো আপনার দেশাল সার। তো দর্শক, এটা হচ্ছে আপনার দাঁতের কথা বলতে গেলে, এটা হচ্ছে আপনার দাঁতে চারটা। হ্যাঁ দর্শক, এই সারটা হচ্ছে দাঁতে চারটা আপনার হচ্ছে এখনও হচ্ছে আপনার এটার মাংস বলতে গেলে, এটার মাংস আপনি 9-6.5 মণ মাংস পাবেন আর কি। হ্যাঁ দর্শক, 9-6.5 মণ মাংস পাবেন এমন, মানে আর কি আনুমানিক। আসলে এগুলো ধরেন আমাদের সব জায়গা থেকে সংগ্রহ করা, তো তার কারণে আমরা সঠিক মাপটা দিতে পারছি না, মানে চোখের আন্দাজে আর কি এমনই হয়, 9-6.5 মণ মাংস হবে আর কি। তো দর্শক, এটার দাম চাচ্ছি 2,30,000 টাকা। দর্শক, এটার দাম চাচ্ছি 2,30,000 টাকা। আলোচনা আমাদের কিছু কম করে নিতে পারবেন, মানে কিছু কম করার সুযোগ সুবিধা আছে, মানে অল্প কিছু কম করার সুযোগ সুবিধা আছে। দর্শক, যারা নীতি ইচ্ছুক বা আগ্রহী আছেন, তারা চাইলে ভিডিওতে নাম্বার যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে গরুগুলো সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, আপনাদেরকে হচ্ছে আরও কিছু গরু আছে, মানে সব গরু দেখাতে পারবো না, মানে আজকে 4-5টা গরু দেখাবো, তারপরে ভিডিওতে বাকিগুলো দেখানোর চেষ্টা করব। তো দর্শক, এরপর যে বা সারটি আছে, চলুন সেই সারটি দেখে নেওয়া যাক। তো দর্শক, এরপর যে 4 নম্বর যে সারটি আছে সেটা হচ্ছে আপনার একটা দেশাল সার। হ্যাঁ দর্শক, এটা হচ্ছে আপনার একটি দেশাল সার, এটা হচ্ছে আপনার ওই মাংসের কথা বলতে গেলে, এটা হচ্ছে আপনার 10-11 মণ মাংস পাবেন আপনার, ধরেন এটার 11 মণ না হলেও আপনার হচ্ছে 10-10.5, মানে এমন সামথিং আর কি মাংস হবে আজকে। তো দর্শক, এই সারটি হচ্ছে আপনার দাঁতে চারটা আছে। হ্যাঁ দর্শক, দাঁতে চারটা আছে, পারলে আপনারা চেক করে নেবেন, কোনো সমস্যা নাই। আসলে এগুলো কুরবানির জন্য আর কি সংগ্রহ করা হয়েছে। তো এটার দাম বলতে গেলে, এটার দাম চাচ্ছে 2,60,000 টাকা। দর্শক, এটার দাম চাচ্ছে 2,60,000 টাকা। আলোচনার মধ্যে কিছু কম করে নিতে পারবেন। তো দর্শক, যারা নিতে ইচ্ছুক বা আগ্রহী আছেন, তাদের উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি। আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের পূর্ব পাশে অবস্থান করছে। তাছাড়াও আমাদের নাম্বার দেওয়া আছে, যে কোনো সময় যোগাযোগ করে আসতে পারবেন। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।